ঈদ উল আজহা উদযাপনের জন্য বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছি। এই ঈদ আমাদেরকে কি শিখিয়ে গেল? এই শিক্ষাটা কি ঈদের মাঠ পর্যন্ত নাকি আরো আছে? এই শিক্ষাটা আরেক আগামী ঈদ পর্যন্ত থাকবে? এই ঈদের মূল শিক্ষাটা কি? ইসলাহ বাইনান নাস। এই যে আমরা এখানে আসছি, পরস্পরে দেখা হয়, একজনের সাথে মুসাফা করি, হাত মিলাই, তারপরে আপনার হাসি মুখে কথাবার্তা বলি, এই যে একটা আনন্দ, এই যে সম্প্রীতি, এই যে ভালোবাসা, এই ঈদ আমাদেরকে এটা শিক্ষা দিয়ে যায় যে হে দুনিয়ার মানুষ, তোমরা সব মুমিন মিলে এক, তোমরা সবাই একই বিল্ডিংয়ের এক একটি ঈদ, একজন আরেকজনের দুশ্মন নও, একজন আরেকজনের শত্রু নও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিনদের মধ্যে যদি কোনো বিবাদ লেগে যায়, ফাআসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে সংশোধন করে দাও। এই জন্য আমরা আমাদের ইউনিটি, আমাদের সমাজ, আমাদের মধ্যে ঐক্য, আমাদের মধ্যে সহানুভূতি, এগুলো বজায় রেখে আমরা ইনশাআল্লাহ তাওহীদের পথে আগাবো, দিনের পথে আগাবো, তাহলে আমরা ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবো। আজকে আপনারা জানেন, সারা বিশ্বে মুসলিমরা খুবই নির্যাতিত, বিশেষ করে কাশ্মীরের মুসলিমরা অনেক নির্যাতিত। আমরা এই খুতবার মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ যেন সমস্ত দুনিয়ার যে সকল মুসলিম ভাই বোনেরা নির্যাতিত নিপীড়িত, আল্লাহ যেন তাদের প্রতি সহায় হন এবং সকলকে তাদের অবস্থার উপরে যাতে এহসান করেন। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, আমরা এই ঈদে অনেক সময় মহিলারা আসেন, এই মহিলারা ইসলামের খেদমতে অনেক অগ্রণী ভূমিকা পালন করেছিল, কিন্তু আজকাল আমরা মহিলাদেরকে শুধু রান্না বান্না করা আর সন্তান প্রতিপালনের ছাড়া এর বেশি কিছু আর তাদেরকে কাজ দিতেও পারি না, নিতেও পারি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের উস্তাদ ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লামের কাছে যখন ওহী আসার আগে নবী সাল্লাম গারে হেরায় ধ্যানমগ্ন থাকতেন, অনেক উঁচু পাহাড়ের উপরে উঠে তিনি খাবার পৌঁছিয়ে দিতেন। আর অনেক নারী আপনার ইসলামের পথে শাহাদত বরণ করেছেন, দিনের জন্য কষ্ট স্বীকার করেছেন। এই জন্য আমরা যারা মহিলা এসছেন আপনাদের, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা দিনের জন্য ত্যাগ স্বীকার করবেন, দিনের ইলম চর্চা করবেন, আর প্রত্যেকের বাসায় কোরআন হাদিসের চর্চা এটা আমরা বাড়াই। আমরা এই দিনের শিক্ষা ভুলে যাওয়ার কারণে আমরা আজকে অনেকটা নিচে নেমে যাচ্ছি, এবং আমরা এই শয়তান যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, তাদের খোপ করে পড়ে যাচ্ছি।